হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে নিয়ে এসেছি, এই দেখো, এটা এটা হচ্ছে আমার করবা চৌথের গিফট। তো করবা চৌথের 2-3 দিন আগে বাড়িতে এসেছিলাম, যাই জন্য তখন আমি কোনো গিফট তৈরি করতে পারিনি, আর তাই জন্য আমাকে তখন দিতেও পারেনি। তো এখন তৈরি হয়ে গেছে, তাই জন্য তোমাদের আমি দেখাবো কি গিফট দিয়েছে আমার বরমশাই। দেখি কি মনে হচ্ছে বলো, কি গিফট হতে পারে? অসাধারণ একটা গিফট, সকলের ভালো লাগবে, বিশেষ করে মেয়েদের তো ভালোই লাগবে, কারণ মেয়েরা এই জিনিসটার উপর বেশি আকর্ষিত হয়। কি দেখাবো? অবশ্যই দেখাবো, তোমাদের দেখানোর জন্যই আমার ভিডিওটা করা। তো চলো খুলি কি আছে এতে। শাখা, যেটা আমার প্রচন্ড প্রিয়, যতই দেখি ততই নেওয়ার ইচ্ছে জাগে। তো এটা হচ্ছে শাখা বাঁধানো। তো চলো এবার এক এক করে আমি দেখাই আমার শাখাটা কেমন বাঁধানো হয়েছে। দেখো দেখো, এটা সাদা, ওই জন্য বোঝা যাচ্ছে না। আমি পিছনের ক্যামেরা দিয়ে ভালো করে দেখিয়ে দেবো লাস্টে, ঠিক আছে? দেখো এটা কম সোনায় সুন্দরভাবে বাঁধাতে পারবে, দেখো বেশ চওড়া শাখা, আর আমার চওড়া শাখা পরতে ভালো লাগে। এই একটা পরে আছি, এটা কিন্তু বেশি সোনা নেই, দেখো সবসময় রেগুলার ইউজের জন্য এগুলো খুব সুন্দর। আর এই যে একটা, দুটো একসঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও। জানি না কতটা দেখতে পাচ্ছ, কারণ সামনেও সাদা লাইট আছে, আর আমিও সামনে সাদা লাইট থাকলে আর সাদা জিনিস দেখালে অতটা ভালো বোঝা যায় না। যদিও আমি পেছনের ক্যামেরা দিয়ে আবার একবার তোমাদের দেখিয়ে দেব। অসাধারণ ডিজাইনটা, তোমরা ভালো মতো দেখলে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? আমি পেছনের ক্যামেরাতেও তোমাদের একবার আমি দেখিয়ে দেব। তো আমার খুব প্রিয়, আমি খুব মানে চওড়া শাখা আমার খুবই প্রিয়, কারো কাছে চওড়া শাখা দেখলেও আমার চওড়া শাখা নেওয়া সেই সেই রকম একটা চওড়া শাখা নেওয়ার ইচ্ছে জাগে। আমার খুব প্রিয়, আমি জানি না কার কার চওড়া শাখা বেশি প্রিয় জানি না, কিন্তু আমার খুব প্রিয়। খুব কম সোনায় এটা কিন্তু বাঁধানো যাবে, ঠিক আছে? এটা কিন্তু একদমই কম সোনায় বাঁধানো আছে, ফুল আছে, ফুলের মাঝে মাঝে শুধু একটা সেই নাকের ফুল যেরকম হয় সেরকম একটা একটা করে ফুল দেওয়া আছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। আর ক্যামেরাতে সাদার পেছনে যে কিছুই থাকুক কালোই মনে হয়। দেখো আমার হাতটা এই দিকটা দেখো কিরকম, আর এই দিকটা কি রকম কালো লাগছে। তো সাদা আরও আমি রাত্রেবেলায় করছি, তাই জন্যই আমি তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখানোর চেষ্টা করলাম। তো ক্যামেরাতে কিন্তু সাদা জিনিস কখনোই ভালো ওঠে না। অসাধারণ লাগে আমার কাছে এরকম চওড়া শাখা, আর খুব কম সোনায় তোমরা এরকম শাখা কিন্তু বানিয়ে ফেলতে পারবে।
দুটো একসাথে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো আমার বরমশাই করবা চৌতে এই গিফটটা দিয়েছে, অবশ্যই তোমরা জানাবে গিফটটা কেমন হয়েছে, ঠিক আছে? আর সকলকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো।